সায়ন কি প্রেম করছে? সায়ন প্রেম করছে, হ্যাঁ সায়ন প্রেম করে। সায়নের খোলামেলা প্রেম করছে? খোলামেলা মানে আমাদের, যেহেতু আমি যার সাথে আমার সম্পর্ক, সে আমার থেকে এতটাই দূরে থাকে মানে ডিস্টেন্স ওয়াইজ, খোলামেলা ব্যাপারটা ওই বছরে একবার যখন দেখা হয় তখনই আমাদের দেখাটা হয় না। তবে খুব খোলামেলা প্রেমিক আমি নই। ওয়েলকাম টু টলি রিপোর্টার, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও বেশ ভালো আছি। আগের দিন তো এসেছিলাম, তো বাইরে আমরা আড্ডা দিয়েছিলাম, তো ছোট করে আড্ডা দিয়ে ঠিক মন ভরেনি যাকে বলে। কি করছো আজকে? আজকে আমার কয়েকটা সিনস চলছে বাড়িতে, ওই পোস্ট আশীর্বাদের পরের কিছু ঘটনা সেইগুলোর শুটিং চলছে, আর একটা বিল্ড আপ টুয়ার্ডস একটা বড়ো কোনো দিনের প্রতি এগোচ্ছে। দেখা যাক স্ক্রিনে সেটা টাইমলি চলে আসবে, কী হতে চলেছে আবির মল্লিকের জীবনে। এটাই তো সব থেকে বড়ো প্রশ্ন, কী হতে চলেছে? মানে প্রত্যেক দিন এই প্রশ্নটা থাকে যে আগামীকাল কী হতে চলেছে। হ্যাঁ মানে আমি অনেক ফিডব্যাক পাচ্ছি, লোকেরা ফোন করে বলছে কী হচ্ছে বলো তো। হ্যাঁ দাদাভাই, টুম্পা না পম্পা, কী হবে কী না হবে? আলাম চোখটা রাখো, দেখতেই পাবে একটা বেশ রোমাঞ্চকর মোড়ে দাঁড়িয়ে আমাদের সিরিয়ালটা। ভালো লাগছে যে লোকের ওরকমভাবে সাপোর্ট দিচ্ছে, দেখছে, স্টোরিটা তাদের কাছে অতটা গ্রিপিং লাগছে। আর বাকি চোখ রাখুক, চোখ রাখলে ঠিক বোঝা যাবে কী হতে চলেছে আবির মল্লিকের জীবনে। মানে আমরা যেটা দেখি যে সবসময় মানে আমি নিজে কতটা ইনভলভ বা অংশ নিতে পারছি সেই জায়গাটায়, এখানে বোধ হয় দর্শকরাও সেভাবে অংশ নিতে পারছে বা কৌতূহল প্রকাশ করছে যে কী হতে চলেছে পম্পা না টুম্পা। তো তোমার কেমন লাগছে এই কৌতূহলের বিষয়গুলো? অ্যাজ অ্যান অ্যাক্টর আমার কাছে তো খুব ভালো লাগছে, কারণ স্ক্রিপ্টটা অতটা গ্রিপিং যে লোকেরা নিজেরা, যেমন তুমি রাইটলি বললে যে নিজেরা ইনভলভ হচ্ছে যে কী হতে চলেছে, কে হবে আবির মল্লিকের সাথে, কারণ দুজনের একটা ডিফারেন্ট ক্যারেক্টার ডিফারেন্সিয়েশন দেখেছে, টুম্পার একরকম চরিত্র, পম্পার একরকম চরিত্র। তো সেই সব মিলিয়ে একটা ভালো একটা টানটান উত্তেজনা আছে, লোকেদের কৌতূহল পাই যখন খুব ভালো লাগে দেখতে যে তারা অতটা মন দিয়ে দেখছে বা তারা অতটা সঙ্গে ইনভলভ হয়ে গেছে, ফিলিংটা খুব ভালো। অ্যাট দ্য সেম টাইম একটু আমি মাঝে মাঝে শয়তানি করে আনলাম, বল আমি তো জানি না, ডিরেক্টর জানে আর রাইটার জানে, আমার কাছে উত্তর নেই। আগের দিনকে যেমন তুমি বলছিলে যে গল্পের নায়ক তো আসল নায়ক হচ্ছে সলিলদা, তো সেই জায়গাতেই আমি যাব যে এখনো পর্যন্ত যা গল্প হয়েছে বা তোমরা যা যা সিন করেছ, তোমাদের কেমন লাগছে সেই জায়গাটাই, মানে অভিনয় করতে? গল্প শুনতে বা দেখতে যেমন লাগে, অভিনয় করতে তো একটু অন্যরকম ডেফিনেটলি লাগবে। ঠিক, চরিত্রটা ধরার জন্যে আমি আমার তরফ থেকে বলতে পারি, যেহেতু আমি একদমই ফার্স্ট প্রজেক্ট অ্যাজ এ লিড কাজ করছি, তো আমার কাছে অনেক রেসপন্সিবিলিটিস আছে যেগুলো আমাকে শিখতে হচ্ছে, করতে হচ্ছে। আর ওভারঅল চরিত্রের একটা যতদিন দিন যাচ্ছে আমিও চরিত্রটার প্রতি একটা গ্রাস্প পাচ্ছি, বডি ল্যাঙ্গুয়েজ হোক, কথাবার্তা হোক, গল্পটা যেভাবে যাচ্ছে আমরা তো খুব করে আনন্দ পাচ্ছি। কারণ আমরা যখন করছি যে আমরা তো সিন ওয়াইজ করি, আমরা তো গল্প সেটাকে তারপর যেমন করে আসে, সিনটা যখন করছি আমরা নিজেরাও একটু উদ্গ্রীব হচ্ছি ভাবার জন্য যে এই সিনটার পরের সিনটা কী হতে পারে, কোন দিকে গল্পের মোড় নিচ্ছে। বেশ একটা টানটান উত্তেজনার মধ্যে কিন্তু আমাদের শুটিংটা হচ্ছে, আর সবাই ফ্লোরে একই কথা বলবে, মানে বেশ একটা রহস্যময় মনে হচ্ছে, এটা ফেলুদা একদম 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 একটা উত্তেজনা রয়েছে। মানে আমরা যেটা দেখছি যে গল্পে দুজনকে নিয়ে টানাপোড়েন চলছে, তার মধ্যে একটা ব্যবসার জায়গা রয়েছে, সবাইকে নিজে নিজে জায়গা বজায় রাখতে হবে, তো তুমি তোমার জায়গাটা বজায় রাখছো কী করে বা বিশ্বাস করছো কী করে যে এই যে আবির একটা জার্নি নিয়ে, মানে ও একটা বিশ্বাস করে একটা জায়গা থেকে, তো সেটা তো সবাই বিশ্বাস করে না। যেমন তোমাদের কাকাকে দেখানো হচ্ছে তোমার, সে তো অন্যভাবে ভাবে, তুমি কীভাবে ভাবছো? আমার চিন্তাধারণা আবিরের খুব পরিষ্কার চিন্তাধারণা, আবির ব্যবসা আর টাকা নিয়ে তো আবির কাউর কথা শোনে না, সেখানে সে তার নিজের রাজা। পারিবারিক জীবনে তার মা হচ্ছে তার রানী, মা যদি তাকে বলে যে এটা করতে হবে সে সেটাই করবে, কারণ সেই বিশ্বাস আবিরের তার মায়ের প্রতি, মা ছাড়া আর কাউর প্রতি সেই বিশ্বাসটা নেই, শুধু এবং শুধুমাত্র মায়ের ওপরই তার বিশ্বাস। পার্সোনাল লাইফের সব ডিসিশনস মা যা নেবে আমি তাতে একদম মাথা নত করে রাজি হব, ওইটা আমার এক্সপার্টিস নয়। আমার এক্সপার্টিস ব্যবসা, টাকা কামানো, সেটা আমার জোন, তো আমি পার্সোনাল লাইফের পুরো রেসপন্সিবিলিটি মায়ের ওপরে ছাড়া, হ্যাঁ প্রফেশনাল লাইফটা সেটা আমার ওপরে নেওয়া, সেখানে কোথায় বিজনেস ডিল হবে, কী হবে, কোথায় যাব না যাব, সেটা পুরোপুরি আমার কল। এটা তো গেল আবিরের ক্ষেত্রে, সায়নের ক্ষেত্রে কীরকম ব্যাপারটা? ও সায়নের ক্ষেত্রে কীরকম ব্যাপারটা? সায়নের ক্ষেত্রে সায়ন পার্সোনাল লাইফ, মানে সায়নের নিজের জীবনেও সেটাই কাহানি, মানে আমার পার্সোনাল লাইফের যাই আছে সেটা মাই জানে, আমার যা যা মোমেন্টস হয়, কাউকে পছন্দ হলো অপছন্দ হলো, সবকটাই মায়ের কাছে আমি সীমিত রাখি।
আর পার্সোনাল লাইফ মানে সেম, মানে এখনও যেমন আবিরের বিয়ে নিয়ে একটা টলমটল, সেরকম মানে সায়ন বোস, বোস ফ্যামিলি তো একটা বোস সায়নের বিয়ে নিয়ে টলমটল ব্যাপার, ছেলে কবে বিয়ে করবে, পার্সোনাল লাইফে সেটা একটা প্রশ্ন। আমরা যদি প্রশ্ন করি সায়ন কবে বিয়ে করছে, উত্তরটা কী হবে? সায়ন কবে বিয়ে করছে সেটা তো সায়নের নিজের কাছেও জানান একেবারেই অজানা একটা ফ্যাক্ট। হোপফুলি কাজটা, কারণ আমি তো একটা প্যারাডাইম শিফট হয়েছিলো চাকরির থেকে আমি অ্যাক্টিংয়ে আসি করে নিই, একটু সেটেল হয়ে গেলে নিশ্চয়ই হোপফুলি ব্যাপারটা হয়ে যাবে। কিন্তু সায়ন কি প্রেম করছে? সায়ন প্রেম করছে, হ্যাঁ সায়ন প্রেম করে, সায়নের খোলামেলা প্রেম করছে। খোলামেলা মানে আমাদের যেহেতু আমি যার সাথে আমার সম্পর্ক সে আমার থেকে এতটাই দূরে থাকে মানে ডিস্টেন্স ওয়াইজ, খোলামেলা ব্যাপারটা ওই বছরে একবার যখন দেখা হয় তখনই আমাদের দেখাটা না, তবে খুব খোলামেলা প্রেমিক আমি নই, আমি একটু ঢাকা চাপা দিয়ে প্রেম করতে ভালোবাসি। দর্শকদের জানিয়ে প্রেম করছো কি সেটা বলছি, বা বাড়ির লোকজনদের জানে? বাড়ির লোকজন তো জানে, বাড়ির লোকজন ডেফিনেটলি জানে, দর্শকরা এবার শব্দ আমাকে চিনছে, আমাকে আগে ভালো করে চিনো। এবার বোধহয় ইন্টারভিউটা পাবলিশ হওয়ার পরে দর্শকরা জেনে যাবে। এবার তো প্রশ্ন আসতে পারে কি হতে চলেছে, টুম্পা পম্পার সাথে আরেকজনকে প্রশ্ন তো তুমি তুলে দিলে। তুমি যেমন বলছো আগে তুমি চাকরি করতে, তারপরে এই প্রফেশনটাকে চুজ করলে, তোমার কখনো মনে হয়নি যে এটা তো একটা অনিশ্চয়তার প্রফেশন যেখানে তোমার হয়তো কাজ থাকে হয়তো হবে না, আবার কিছুদিন পর পর একটা কাজের ব্যাপার থাকে? নিশ্চয়ই, আমাদের সমাজে চাকরিটা ইউজুয়ালি সব থেকে মানে মা বাবাদের কাছে সব থেকে ফার্স্ট প্রায়োরিটি কিন্তু চাকরি, কারণ ওটা একটা নিশ্চিন্ত কামাই। এবার পয়েন্ট হচ্ছে যে করতে করতে, এটা আমি আমার জীবনের কথাই বলতে পারি, তো সবার কথা বলতে পারবো না, একটা সময় আসে যখন চাকরিটা করার সাথেও জীবনের নিজস্ব একটা মানে একটা তো মিনিং থাকে, আমরা জন্মেছি যে আজকে যে যেখানেই জন্মেছে সবার কাছে সেটা কিন্তু একটা বিশাল অপরচুনিটি। মানে আজকে আপনারা দেখতে পারেন একদম হয়তো খুব লোয়ার ফাইন্যান্সিয়াল ঘরের লোকজন, তারা হয়তো খুব আগে গিয়ে বিশাল তারা নাম করেছে, কর্পোরেট লিডার হয়েছে, এই হয়েছে তাই হয়েছে, সেটা কিন্তু তার ইচ্ছা। সবার একটা যদি জীবনের যদি কোনো মানি আমি না খুঁজে পেলাম সেটা আমার কাছে একটু ব্যথাজনক। আমি আজ 7 বছর দীর্ঘ কর্পোরেটে কাজ করার পর মানে আমি কিছুর একটা খুঁজেছিলাম, এবার খোঁজটা অভিনয় থ্রু দিয়ে সেটা পাওয়াটা আমার কাছে মানে জীবনের দর্শনটাই হচ্ছে যে আমি যদি এটা করতে পারি কী করব, কত সাকসেসফুল হব সেটা পরের কথা, আমি যে একটা চেষ্টা করছি নিজের জীবনে একটা মানে খুঁজে পাওয়ার, সেটাই যদি আমাকে দেখে দুটো আরও মানুষ শেখে বা তাদের ভালো লাগে, এইটা আমার কাছে প্রাপ্তি। আর এই যাত্রার জন্যেই অনিশ্চয়তায় যতটা মানে নিশ্চিন্ত জীবনে যতটা মানে ইজিনেস আছে, অনিশ্চয়তার জগৎ জীবনে তো ততটাই আনইজিনেস, কিন্তু ওই আনইজিনেসটাই হয়তো বোধ হয় আপনাকে খুঁজতে বা নিজের সাথে নিজেকে জানতে সাহায্য করে। আবার এই কাজটার মধ্যে একটা কোথাও শান্তিও আছে? আমি তো খুব শান্তি, মানে আমি 14 ঘন্টা আমাদের শিফট চলে, আমি যখন স্টুডিওতে থাকি আমার কাছে খুব আনন্দের সময় এটা, মানে আমার কোনো কমপ্লেন্স নেই, কিচ্ছু নেই, আমি 14 ঘন্টা এখানে থেকে আমি খুব খুশি। আমি মাঝে ইনফ্যাক্ট 2 দিন ছুটি পেয়েছিলাম, মানে আমার শ্যুট ছিল না, ফার্স্ট ডে তো কাটিয়েছি, ভেবেছিলাম অনেক কিছু করবো, আলটিমেটলি কিছুই করতে পারলাম না, সেকেন্ড ডেতে আমি খুব বোর হয়েছি বাড়িতে, আমি লিটারালি ওয়াজ লাইক কি আমি কী করছি, শরীরটা একটু খারাপ ছিল ওই দিন, আর এর থেকে তো স্টুডিওতে থাকতাম, 10 মিনিটের সাথে দেখা হতো, কিছু নাই করতাম, বসেই থাকতাম মেকআপ রুমে, গেলে সবার সাথে দেখা করা, ভালোবাসার জিনিসটা সবাই যদি চায় আই থিঙ্ক সেখানে গিয়ে প্রবলেমটা ওরকম হয় না। আর অনিশ্চয়ত জীবন তো জন্মেছি আমরা অনিশ্চয়তা নিয়ে, আজ আছি কাল নেই, যেটুকু আছি সেইটুকু নিজে অন্তত চোখ বোঝার সময় তো খুশিতে চোখটা বুঝতে পারবো। বাড়িতে সবাই সাপোর্ট করেছিল তুমি যখন এটা? হ্যাঁ, এইটা একটা আলাদা গল্প, বাড়িতে শুধু মা জানতো, আমি যখন নাটক শুরু করি মানে নাটক অভিনয় শেখা শুরু করি একটা বম্বের গ্রুপের সাথে নাটক করতে গিয়ে, প্রথম 2 বছর কেউ জানতো না, অ্যাবসলিউটলি নোবডি, শুধু মা জেনেছে আমি অভিনয় শিখছি, বাকি বাড়ি জেনেছে আমি 2021 যখন চাকরি ছাড়ছি তখন বাবাকে জানাই যে আমি চাকরি ছাড়ছি, মানে সে আবার সে কী আর বলবে ছেলেকে, তার আর কিছু বলার নেই, কিন্তু বাড়ি, তারপরে ফ্যামিলি যখন জানতে পারে যে আমি করছি, প্লাস এখন টিভিতে দেখায় অবভিয়াসলি অনেক ভিউ পয়েন্টস চেঞ্জ হয়, তারা খুব উৎসাহিত আমাকে নিয়ে যে আমাকে টিভিতে দেখানো হচ্ছে, কিন্তু এবার আমি তাদের কন্ট্রোল করছি, তোমরা একটু কন্ট্রোল হও, এত উৎসাহিত হয়েও না, প্রথম কাজ তো আস্তে আস্তে বাড়া, তো হ্যাঁ বাড়িতে এমনি এখন ফুল সাপোর্ট, বাট ওয়ান অ্যান্ড অনলি যেমন আবিরের জীবনে গিরিজা সেমন আমার জীবনে আমার মা, মানে আমার কনস্ট্যান্ট হাত ধরেছে যাই করে থাকি তাদের। দর্শকদের কাছে যেটা বলনীয় আগেও বলেছি, আপনারা দেখুন, সাপোর্ট করুন, ভালোবাসুন, আমাদের জানান
আপনাদের ফিডব্যাক পাচ্ছিও, যদিও বলে অনেকেই ফিডব্যাক দিচ্ছে, ভালো লাগে। আর গরমের থেকে একটু বেঁচে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্লিজ প্লিজ 7:30 সময় কালার্স বাংলায় টুম্পা অটোওয়ালিটা দেখুন।